ফেসবুক ইউটিউব যে ইনকাম করার অনেক বড় একটা প্ল্যাটফর্ম সেটা তো আমরা সকলেই জানি। ফেসবুক এবং ইউটিউবে নানা রকম কন্টেন্ট তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করছে ইউটিউবাররা। কেউ করছে গেমিং ভিডিও কিংবা রহস্য ভিডিও কিংবা ফানি ভিডিও। কিন্তু বর্তমানে ইউটিউব এবং ফেসবুক ব্লগস ভিডিও বেশ জনপ্রিয়। ফেসবুক এবং ইউটিউবে রয়েছে বাংলার বেশ কিছু জনপ্রিয় ব্লগাররা। ব্লগ বলতে যে আমরা চকচকে লাইফ স্টাইল বুঝি তা কিন্তু নয়। ইউটিউব এবং ফেসবুকে অনেক সাধারণভাবে ব্লগ তৈরি করেও লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। তাই আজকে আমি আপনাদের এমনই পাঁচজন ইউটিউবার এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখাবো যারা গ্রামে বসে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। তবে চলুন শুরু করা যাক। ভিলেজ লাইফ উইথ শম্পা। বর্তমান সময়ের একজন জনপ্রিয় ব্লগার হলো ভিলেজ লাইফ উইথ শম্পা, যার একটি ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকে লক্ষ লক্ষ মানুষ। শহরের চকচকে জীবন ছেড়ে গ্রামে এসেও যে অসীম শান্তি নিয়ে বসবাস করা যায় তা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভিলেজ লাইফ উইথ শম্পা। ভিলেজ লাইফ উইথ শম্পা সাধারণত তার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডগুলোই সকলের সাথে শেয়ার করে থাকে। সাধারণত শম্পাপু তার রান্না থেকে শুরু করে ঘর গোছানো সকল কিছু শেয়ার করে থাকে দর্শকদের কাছে। শম্পাপুর ভিডিওগুলো দর্শক পছন্দ করার অন্যতম কারণ তার ন্যাচারাল ভিডিও। জি, মানুষ তার ভিডিওর প্রাকৃতিক দৃশ্য দেখতেই বেশি ভালোবাসে। ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলটি 2020 সালে ওপেন করার পর থেকেই বেশ জনপ্রিয় হতে থাকে। ভবিষ্যতে যে শম্পাপুর চ্যানেলটি অনেক ওপরে চলে যাবে তা চ্যানেলের গ্রোথ দেখলেই বোঝা যায়। দোয়েল অ্যাগ্রো। আপনারা হয়তো সকলেই দোয়েল অ্যাগ্রো চ্যানেলের ওনার সালাম ভাই সম্পর্কে জানেন। এটাও জানেন যে দোয়েল অ্যাগ্রোয়ের ওনার সালাম ভাইয়ের স্ত্রী হল ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের শম্পাপু। সালাম ভাই যাকে নিয়ে কিছু কথা না বললেই নয়, যে কিনা একজন ইঞ্জিনিয়ার, যে শিকড়ের টানে শহরের চকচকে জীবন ছেড়ে দিয়ে চলে আসে গ্রামে। ইচ্ছে থাকলেও গ্রামে বসে সাধারণ জীবনযাপন করে অনেক শান্তিতে থাকা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সালাম ভাই। বর্তমানে যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে তাদের মাঝে অন্যতম হলো দোয়েল অ্যাগ্রো। ট্রাডিসওয়াদ। বর্তমানে সকলের অন্যতম পছন্দের এবং জনপ্রিয় চ্যানেল এটি। এই চ্যানেলে সাধারণত গ্রাম বাংলার সকল ঐতিহ্যবাহী রান্নাগুলো রান্না করার রেসিপি দিয়ে থাকে। রান্নার প্রধান শেফ থাকে এক ঠাকুমা। বর্তমানে মানুষ গ্রাম বাংলার রান্নার ঐতিহ্য বেশ পছন্দ করছে। ট্রাডিসওয়াদের মতো অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা গ্রাম বাংলার ঐতিহ্যকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। ট্রাডিসওয়াদ চ্যানেলের মাসিক ইনকাম প্রায় 3 লক্ষ টাকার ওপরে। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। এই চ্যানেলটি যে কতটা জনপ্রিয় সবার কাছে তা এই চ্যানেলের গ্রোথ দেখলেই বোঝা যায়। গ্রামীণ রান্নার চ্যানেল কিংবা দেশি রেসিপির অন্যতম হচ্ছে পপি কিচেন। তার প্রতিটি নতুন রেসিপি হয়ে ওঠে দর্শকপ্রিয়। সেই 2018 সালে যাত্রার পর থেকেই সকলের পছন্দের অন্যতম পপি কিচেন। বাড়ির যে কোনো সাধারণ বউ যে রান্নার মাধ্যমে কোটি টাকা ইনকাম করতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পপি কিচেনের পপি আপু। পপি কিচেন বর্তমানে মাসে প্রায় 4 লক্ষ টাকা ইনকাম করে থাকে। ভিলফুড। এই চ্যানেলটি ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। ভিলফুড চ্যানেলটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ঠাকুমা। জি, ভিলফুড চ্যানেলের যত জনপ্রিয়তা সবটা ঠাকুমার জন্যই। ঠাকুমার হাস্যরসিক কথা বলা আর নানা রকমের মজার রেসিপি তৈরি করা আকৃষ্ট করেছে সকলকে। বর্তমানে ঠাকুমার রেসিপির জন্য যতটা ক্রেজ রয়েছে দর্শকদের মাঝে তা অকল্পনীয়। ভিলফুড চ্যানেলটি ইউটিউব থেকে মান্থলি প্রায় 5 লক্ষ টাকার বেশি আয় করে থাকে। একটা কথা না বললে নয়, তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ তারা তাদের গ্রামের মানুষদের জন্য খরচ করে থাকে। তো দর্শক, এদের মধ্যে কার ভিডিও দেখতে আপনার সবচাইতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।